সোনামুড়া সীমান্তে চেকিংয়ের নামে হয়রানি করে চলেছে বিএসএফ, এমন গুরুতর অভিযোগ উত্থাপন করলেন স্থানীয় লোকেরা। কাঁটাতারের বাইরে থাকা সীমান্তবর্তী মানুষেরা বিএসএফ এর প্রতিদিনের রুটিন তল্লাশিতে অতিষ্ঠ হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। ঘটনা সোনামুড়া থানাধীন বিএসএফ এর শোভাপুর 133 নম্বর ব্যাটেলিয়ানের 3 নম্বর বিওপিতে। প্রায় দুই মাস আগে কাঁটাতারের বাইরে থাকা মানুষের আসা যাওয়ার সমস্যা নিয়ে 133 নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের প্রতি ক্ষুব্ধ হয়ে সোনামুড়া কাঠালিয়া সড়ক অবরোধ করেছিলেন শোভাপুর এলাকার সাধারণ জনগণ। ফলে স্থানীয়দের নিয়ে বৈঠকে বসেন প্রশাসনিক কর্তারা। এরপর আসা যাওয়া নিয়ে আর কোনো সমস্যা হয়নি, কিন্তু তখনকার বিএসএফ জওয়ানরা বদলি হয়ে যাবার পর ফের নতুন করে সমস্যা সৃষ্টি হয় বলে জানান স্থানীয়রা। এখানে আসা যাওয়া করতে আসি করোনার আবহাওয়ার কারণে, এখানে একদল সাহেব আসিল, সাহেব এসে আমাদের নিয়ে এন্ট্রি করছিল। হ্যাঁ, এন্ট্রি করতে আসে, এন্ট্রি করছে, ওখানে করোনা আসিল, এন্ট্রি করে যাই বেড়াই। তারপর আমরা একটা রাস্তাকে ব্লক করছিলাম, এখানে রাস্তা ব্লক করে সিইউ সাহেবের সাথে আমরা কথা কইছি, সিইউ সাহেব অ্যাটেন্ড করছে আমাদের সাথে, সিইউ সাহেবের সাথে কথা কইছে, সেরা সিইউ সাহেব আমরা আশ্বাস দিছিল যাতে এখানে মানুষকে তো হ্যারাসমেন্ট না হয়। দেখা গেছে কি তা অপর নতুন করে নতুন সাহেব আছে এবং ধর্মপাল নাম একজন আইবি আছে, হে আমাদেরকে কন্টিনিউ। কাঁটাতারের অপারে প্রায় 900 ভারতীয় মানুষের বসবাস। এই 900 লোকের মধ্যে বিভিন্ন পেশার মানুষ রয়েছেন অফিস করার লোকসহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী। নির্দিষ্ট একটা সময় তাদের অফিস ও স্কুল কলেজের সময় ধরতে হয়, কিন্তু বিএসএফ চেকিং পয়েন্টে এলে দীর্ঘ সময় তাদের দাঁড়িয়ে থাকতে হয়, ফলে সময় মতো কর্মস্থল বা স্কুল কলেজে যাওয়া হয় না। সময় পার করে গেলে অফিসের বস বা শিক্ষকের তোপের মুখে পড়তে হয়। এটা এখন রোজদিনকার যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। এমনকি মুমূর্ষু রোগীদেরকেও এই সমস্যায় পড়তে হয় বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি। ওই স্থানীয় ব্যক্তি বলেন, আজ থেকে স্কুল কলেজ খুলেছে, তাই ছাত্রছাত্রীদের এখন সময় মতো স্কুল কলেজে পৌঁছতে হবে, তাই নতুন করে সমস্যা দেখা দিয়েছে। তিনি বলেন, আজ এরকমই এক স্কুল ছাত্রীকে দীর্ঘ সময় আটকে রাখার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় জনগণ। তারা সীমান্তে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন 133 নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের কমান্ডার এবং গ্রাম প্রধান। তাদের উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিএসএফ কমান্ডার বলেন, বর্তমানে সীমান্ত এলাকায় 144 ধারা জারি রয়েছে, ফলে কিছুটা সমস্যা হচ্ছে, তবে এখন তিনি বিষয়টি দেখছেন, আগামীকাল স্থানীয় লোকদের নিয়ে বসবেন এবং তিনি কথা শুনবেন তাদের। সীমা সুরক্ষা বল কা ডিউটি আপকো পতা হ্যা, সীমা কি সুরক্ষা কে লিয়ে ও সীমা পর রহনে ওয়ালে লোগো কি সুরক্ষা কে লিয়ে হমে লাগায়া হুয়া হ্যায়। আপকো পতা হ্যায় ইয়াহা পে জো হ্যায় ফেন্সিং নাহি লাগি হুই হ্যায়, খুলা বর্ডার হ্যায়, তো বর্ডার পে হোনে ওয়ালে অপরাধো কো রোকনে কে লিয়ে হমে ইয়াহা পে চেক পয়েন্ট বানানা পড়তা হ্যায়, তাকি হম ইয়ে পেহচান সকে কোন গলত গতিবিধি মে শামিল হ্যায় উসকো হম পিক কর সকে। ঠিক, তো ইনকো থাকা টাইম জাদা কনজুম হওয়া ইনকা তলাশি কে ইনকো টাইম বড়ানা থা, জেসা আপ জানতে হ্যাঁ কি ধারা 144 কা অর্ডার জো হ্যায় হামারে জো হ্যায় ডিএম সাহেব জো ইয়াহা কে সিপাহি চলা কে ও টাইম টু টাইম পে নিকালতে রহতে হ্যায়, উসকা টাইমিং 8 বজে তক কা হ্যায়, শাম কো 8 বজে শুরু হো জাতা হ্যায়, সুবহ 5 বজে তক রহতা হ্যায়, লেকিন ইয়ে কিসি কারণবশ মার্কেট মে লেট হো জাতে থে, উসকো হমনে আপনে লেভেল পে থোড়া সা ইনকো রিয়ায়ত দে দিয়ে তাকি ইনকো অসুবিধা না হো। সীমা পর হোনে ওয়ালি গতিবিধিও কো দেখতে হুয়ে ইয়ে ডিএম সাহেব ফিক্স করতে হ্যায় কি কিতনে দিন ইনকো আগে বড়ানা হ্যায়, বড়ানে কে লিয়ে ও বড়তা রহতা হ্যায়।